জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ খায়, অনেক কিছু জেনে খায়, আবার অনেক কিছু না জেনে খায়। কিন্তু আমরা কি জানি কোন খাবার আমাদের জন্য উপকারী আর কোন খাবার ক্ষতিকর? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পান্তা ভাত খাওয়ার নানান দিক সম্পর্কে। পান্তা ভাত হলো ভাত সংরক্ষণের একটি পদ্ধতি। রাতের খাবারের জন্য রান্না করা ভাত বেঁচে গেলে সংরক্ষণের জন্য এই ভাতকে নির্দিষ্ট পরিমাণ পানিতে তা এক রাত ডুবিয়ে রাখলেই তা পান্তা ভাতে পরিণত হয়। ভাত পুরোটাই শর্করা। ভাতে পানি দিয়ে রাখলে বিভিন্ন গাঠনকারী ব্যাকটেরিয়া বা ইস্ট এই শর্করা ভেঙে ইথানল ও ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। ল্যাকটিক অ্যাসিড তৈরির ফলে পান্তা ভাতের অম্লত্ব বেড়ে যায়, তখন পচনকারী ও অন্যান্য ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ছত্রাক ভাত নষ্ট করতে পারে না। 100 গ্রাম পান্তা ভাত 12 ঘন্টা ফ্রিজে রাখলে 73.91 মিলিগ্রাম আয়রন হয়, যেখানে সমপরিমাণ গরম ভাতে থাকে 3.4 মিলিগ্রাম। এছাড়াও 100 গ্রাম পান্তা ভাতে পটাশিয়ামের পরিমাণ বেড়ে হয় 839 মিলিগ্রাম এবং ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে হয় 850 মিলিগ্রাম, যেখানে সমপরিমাণ গরম ভাতে ক্যালসিয়াম থাকে মাত্র 21 মিলিগ্রাম। এছাড়া পান্তা ভাতে সোডিয়ামের পরিমাণ কমে হয় 303 মিলিগ্রাম, যেখানে সমপরিমাণ গরম ভাতে সোডিয়াম থাকে 475 মিলিগ্রাম। পান্তা ভাত ভিটামিন B6 এবং ভিটামিন B12-এর ভালো উৎস। পান্তা ভাত শর্করা সমৃদ্ধ জলীয় খাবার, গরমের দিনে শরীর ঠান্ডা ও সতেজ রাখে। জলীয় খাবার বলে শরীরের পানির অভাব মেটায় এবং শরীরের তাপের ভারসাম্য বজায় রাখে। পান্তা ভাত খেলে শরীর হালকা এবং কাজে বেশি শক্তি পাওয়া যায়, কারণ এটি ফার্মেন্টেড বা গাজানো খাবার। মানব দেহের জন্য উপকারী বহু ব্যাকটেরিয়া পান্তা ভাতের মধ্যে বেড়ে ওঠে। পেটের পীড়া ভালো হয়, কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং শরীরে সজীবতা বিরাজ করে, পাশাপাশি শরীরে তাপের ভারসাম্য বজায় থাকে।